প্রিয় শিক্ষার্থীরা আজকে সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তাহলে চলো আজ আমরা অনুশীলনী তিন থেকে সৃজনশীল অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করি। তো প্রথমেই আমরা এখানে একটা সৃজনশীল লিখেছি, এই প্রশ্নটার উত্তর করার চেষ্টা করি। এই প্রশ্নটার সাথে আমাদের বইয়ে একটা সৃজনশীল দেওয়া আছে, উদাহরণে সেই অঙ্কের সাথে বেশ মিল এবং অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, যার কারণে আমরা করার চেষ্টা করি। একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ, প্রতি বর্গ মিটারে 45 টাকা দরে ঘরের মধ্যে কার্পেট দিয়ে মোড়াতে মোট এত টাকা ব্যয় হয়। এ হচ্ছে আমাদের উদ্দীপক। এর আলোকে তিনটা প্রশ্ন দেওয়া আছে। ক প্রথম প্রশ্ন, প্রস্থকে ক ধরে মানে চলক ধরে আয়তাকার ঘরের ক্ষেত্রফল ক এর মাধ্যমে প্রকাশ করো, এটা চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে। দ্বিতীয় প্রশ্ন আছে ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তৃতীয় প্রশ্ন হচ্ছে 50 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে। এখন এখানে এই বর্গাকার আর আয়তাকার এই ঘর নিয়ে আমাদের প্রশ্ন। বর্গাকার আর আয়তাকার ঘরের সাথে একটা সম্পর্ক দেওয়া আছে, সম্পর্কটা জানো, এটা হচ্ছে আয়তাকার ঘরটা জাস্ট এমন ধরনের একটা ঘর, এখানে যা আছে তার 5 গুণ লম্বা। আমাদের এর থেকে একটু আগে তারপর আমরা আনুমানিক চিত্র আঁকছি, তাতে এমন হবে লম্বা, আর বর্গাকার ঘরটা হয় বা এমন। তো এই ঘরের সাথে এই ঘর একটা সম্পর্ক কি? এর যে পরিসীমা এই চারপাশের দৈর্ঘ্যটা এর এই চারপাশের দৈর্ঘ্য সমান, এই শর্ত দিয়ে আমাদের এই অঙ্কটা করতে হবে। তো যাই হোক আমরা অঙ্ক করা শুরু করি, সময় নষ্ট না করে প্রথমে ক উত্তর দেওয়ার চেষ্টা করি। ক, কতে আছে প্রস্থকে ক ধরে লেখি দেওয়া আছে আয়তাকার ঘরে প্রস্থ সমান ক। এখানে যদিও একক দেওয়া না থাকে, আমরা মিটারের গতি কারণে এই প্রস্থটা দেওয়া আছে, বর্গ মিটার কথাটা আছে, তাই আমরা এই প্রস্থটাকে ক মিটার লিখলাম। অতএব আয়তাকার ঘরে দৈর্ঘ্য হবে কত? 5 গুণ বলা আছে, তাহলে 5 ক মিটার। এই 5 ক লেখা মানে কি? 5 এর সাথে ক গুণ সম্পর্ক। অতএব আয়তাকার ঘরে মেঝের ক্ষেত্রফল বা ক্ষেত্রফল লেখলে চলে, এখানে কি বলছে ক্ষেত্রফল ক এর মাধ্যমে ঘরের ক্ষেত্রফল লিখে দিই, আয়তাকার ঘরের ক্ষেত্র ক। সূত্রটা আমরা একটু লিখে নেই, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমাদের দৈর্ঘ্য কত? 5 ক মিটার, আর প্রস্থ হচ্ছে ক মিটার। এবার আমরা গুণ দেব 5 ক আর ক, এখানে ক বামপাশে 1 আছে, 1 আর 5 গুণ দিলে 5 হয়, কতে কত যদি আমরা গুণ দেই কল করে পাওয়ার পারে বলে ক স্কয়ার, মিটার মিটারে গুণ দিলে বর্গ মিটার, এটাই ক উত্তর। উত্তর 5 ক স্কয়ার বর্গ মিটার। শেষ, এরপরে আমরা চলে যাবো ঘর উত্তর করার জন্য, ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করবো কিভাবে। এখন দৈর্ঘ্য প্রস্থ আমাদের সরাসরি দেওয়া নাই, আছে চলকের মাধ্যমে।
क्षेत्रफल के काते लगाबो ताई आमरा लिखबो क होते प्राप्त आयताकार घरे क्षेत्रफल आयताकार घरे क्षेत्रफल पाछी कत 5 स्क्वायर वर्ग मीटर এখন এই বর্গমিটার সাথে যদি অন্য কোন একটা বর্গমিটার সমীকরণ গঠন করতে পারি তাহলে এই চলকের মান বের করতে পারবো আর চলকের মান বের করতে পারলেই আমরা প্রস্থ পাবো তো এখন এই বর্গক্ষেত্রের সাথে অবশ্যই একটা বর্গক্ষেত্র দিয়ে সমীকরণ করতে হবে সেটা আমরা এই পদ্ধতি থেকে আমরা বের করতে পারি প্রতি বর্গমিটারে 1 টাকা করে ঘরের মধ্যে কার্পেট দিয়ে মোড়াতে মোট 1 টাকা ব্যয় হয় তো এখানে যদি আমরা লিখি যে 45 টাকা कार्पेट दिए मोड़ाते एक बार बोल दिया पापे एक टका व्यय है कार्पेट दिए मोड़ाते क्या तो बोल दिया पापे कत टका 11,025 टका व्यय है कार्पेट दिए मोड़ाते 1,11,025/45 এত বর্গ মিটার এখন এর যে ভাগ্য হবে ভাগটা আমরা রাখ করে দেব 1,102 বার প্রথমে এর যে ভাগ দিলে এই 110 পর্যন্ত দুই বার যায় দুই বার দিয়ে 90 হয় বিয়োগ দেয় 20 তারে বাকি 202 এবার 4 বার দেয় 4 5 বিশেষ শূন্য আছে 2 তাই তাই 16 17 18 বিয়োগ দেয় 2 2 মিলে গেল হাতে বাম বামে শূন্য বসে না 5 এবার 4 কত 5 বার 5 5 25 এর 5 4 5 20 22 তাহলে কত হলো 2 4 5 এর যাচ্ছে তাহলে কাটে দিতে পারি নাও কাটতে পারি এত বর্গ মিটার এখন এই বর্গ মিটার 245 বর্গ মিটার আর এই বর্গ মিটার সমান তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 5 6² সমান 2 4 5 বা ক² সমান 2 4 5 ভাগ 5 এবার আমরা একটু উপরে লিখি बार पाइस पाया दूई चार पाँच भाग पाँच बार पाइस पाया समान भाग ले चार पाँच सात बीस चार छत्तीस पचास समान पाँच समान पचास ली बार कोआ समान रोल उन्नो पंसा अबे এর পাঁচ গুণ
তাহলে 5 গুণ 7 এত মিটার তো গুণ দিলে 5 35 মিটার আমাদের দ্বৈতপ্রস্থ নির্ণয় করা শেষ তাহলে উত্তর লিখে দেই আগে উত্তরে দৈর্ঘ্য চাইছে তাই লিখলাম দৈর্ঘ্য 35 মিটার এবং প্রস্থ 7 মিটার এবার আমাদের বল উত্তর করার জন্য এর খুব প্রয়োজন এই 35 মিটার আর 7 মিটার কি কারণে এই আয়তন যে ঘরটা এর সাথে বর্গাকার ঘরের পরিসীমার সাথে একটা সম্পর্ক আছে তাহলে আমরা আগে আয়তাকার ঘরের পরিসীমা বের করব এর পরিসীমা বের করতে পারলেই আমরা বর্গাকার ঘরের পরিসীমা পাবো আর বর্গাকার ঘরের পরিসীমা পাইলে তখন আমরা বর্গাকার ঘরের ক্ষেত্রফল বের করতে পারবো আর যখন ক্ষেত্রফল পাবো তখন এই টাইম দ্বারা বিসাতে কয়টা টাইলস লাগবে তা আমরা বের করতে পারবো তাই আমরা প্রথমেই চলে যাব এখন ড করার জন্য এর আয়তাকার গ দেখো খ হতে প্রাপ্ত আয়তাকার ঘরে দৈর্ঘ্য সমান 35 মিটার এবং আয়তাকার ঘরে প্রস্থ সমান 7 মিটার অতএব আয়তাকার ঘরের পরিসীমা এবার পরিসীমার একটা সূত্র আছে তোমরা সবাই জানো আগে আমরা পূর্বের ক্লাসে শিখেছি এবার 2 × দৈর্ঘ্য আমাদের কত 35 মিটার যোগ প্রস্থ 7 মিটার তো যোগ করলে কত হয় 2 এর সাথে গুণ সম্পর্ক আছে গুণ দিয়ে দেয় 7 × 5 = 2 এর মানে 42 মিটার গুণ দিলে 2 × 7 = 8 = 8 মিটার এটা হচ্ছে আমাদের আয়তাকার ঘরের পরিসীমা তো আয়তাকার ঘরের পরিসীমা যা বর্গাকার ঘরের পরিসীমাও তাই অতএব বর্গাকার ঘরের পরিসীমা সমান 84 মিটার তো বর্গাকার ঘরের পরিসীমা যদি 84 মিটার হয় বর্গাকার ঘরের এক বাহু দৈর্ঘ্য কত হবে প্রত্যেক বাহুর সমান অতএব বর্গাকার ঘরের পরিসীমা যদি হয় বর্গাকার ঘরের মেঝের দিয়ে দেয় মেঝের দৈর্ঘ্য এর আমরা চারটা যদি ভাগ দেই তাহলে আমরা বেদের দৈর্ঘ্য পেয়ে যাব চারটা ভাগ দিলে 2 × 1 মিটার 21 মিটার তাহলে আমরা যে বর্গাকার ঘরটা প্রথমে এঁকে দেখাইছিলাম তখন আমরা জানতাম না ওর দৈর্ঘ্য কত আমরা এখন আয়তাকার ঘরের সাহায্য নিয়ে ওর দৈর্ঘ্য বের করছি কত 21 মিটার আর এই 21 মিটারের ক্ষেত্রফল এখন বের করতে পারব এখন আমরা ওর ক্ষেত্রফল বের করব কোন বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার বা দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য তাহলে আমরা লিখব অতএব বর্গাকার ঘরের মেঝে মেঝের ক্ষেত্রফল মেজ মেজ কথা মানে ফ্লোরটা ফ্লোরটার কথা
কেন বলতেছি, আমরা টাইম ফলন নিয়ে কাজ করবো, টাইম পাস হবো কেন? তো কত 21 মিটার, এরপরে এ স্কোয়ার দিলে সবাই বুঝবে যে তুমি কি করেছো। বাহু স্কোয়ার বা গেজের যে দৈর্ঘ্য, ভারত দৈর্ঘ্যের স্কোয়ার। এবার 21 গুণ 21, 21 সঙ্গে 21 এক হাতে আছে 2, 21 দুঘাটে 42, 44, 41, 41 শেষ দিলাম। এত বর্গ মিটার, বর্গ মিটার মিটারে গুণ দিলে বর্গ মিটার, বা মিটার স্কোয়ার মানে বর্গ মিটার। এবার এই বর্গ মিটার জায়গাটা আমরা টাইল বসাবো, যে টাইলসে কি দেওয়া আছে, এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 50 সেন্টিমিটার, তাহলে এই টাইলসের ক্ষেত্রফল এখন আমরা বের করবো। দেওয়া আছে
তাহলে আজকে টাইলস লাগবে আমাদের বইয়ের যে অঙ্কগুলোতে আমরা যে অঙ্কগুলো করিয়েছি ওই অঙ্কগুলো প্র্যাকটিস করলে অবশ্যই পরীক্ষা হলে তোমরা উত্তর করতে পারবা বা পরীক্ষা দিতে পারবা, সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর এর সাথে 23 নম্বরের অঙ্ক 24 নম্বরের অঙ্ক বইয়ের প্র্যাকটিস করবা, আশা করি তোমরা পরীক্ষা ভালো করবা। তাহলে আজকে পর্যন্তই থাক।